নয়টার সময় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। 9:45 থেকে নির্ধারিত ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। চলতি বছরে মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9,13,023 জন, এর মধ্যে 3,96,276 জন ছিল ছাত্র ও 4,79,837 জন ছিল ছাত্রী। গত বছর মাধ্যমিকে পাশের হার ছিল 86.15%। রাত পোহালি মাধ্যমিকের ফল প্রকাশ। সকাল 9টা নাগাদ সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। 9:45 থেকে নির্ধারিত ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট, এবং ওয়েবসাইটটা আপনাদের জানিয়ে রাখি www.sc.wb.gov.in, এবং অন্য আরেকটি ওয়েবসাইট www.results অর্থাৎ ওয়েব results.nic.in এ ক্লিক করলেই রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। রাত পোহালি মাধ্যমিকের ফল প্রকাশ। সকাল 9টা নাগাদ সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। 9:45 থেকে নির্ধারিত ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সরাসরি চলে যাব নিউজরুমে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। সাধনা, আমরা দেখেছিলাম যে আর রাত পোহালি মাধ্যমিকের ফল প্রকাশ এবং 9টা নাগাদ এই সাংবাদিক সম্মেলন করে মধ্যশিক্ষা পর্ষদ ফল প্রকাশ করবে, এবং 9:45 নাগাদ বিভিন্ন ওয়েবসাইটে সেখানে কিন্তু রেজাল্ট দেখতে পাবে পরীক্ষার্থীরা। এবং গত বছর যদি আমরা দেখি পাশের হার ছিল 86.15%, এবং এবারে আর কী কী দেখা যেতে পারে বা সাংবাদিক বৈঠকে কী কী হবে কী জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে আমরা জানি যে প্রথমেই লোকসভা নির্বাচন আবহেই যে মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে পারে, এই বিষয়টা কিন্তু প্রথমে একটা জল্পনা উঠেছিল। এবং সেক্ষেত্রে তুমি জানো সুবনা, যে বলা হয়েছিল যে লোকসভা নির্বাচন চলাকালীনই এই মাধ্যমিকের রেজাল্টগুলো দেওয়া হতে পারে, এবং সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন ছিল যে যেহেতু লোকসভা নির্বাচন চলবে সেহেতু প্রত্যেকটা স্কুলেও কিন্তু ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে, বুথ তৈরি করা হয়েছে, এবং সেক্ষেত্রে এই মাধ্যমিকের রেজাল্ট যদি সে সময় বেরোয় এবং মাধ্যমিকের রেজাল্ট নিতে যদি পরীক্ষার্থীদের বা পড়ুয়াদের ভিড় হয়, তাহলে সেক্ষেত্রে কীভাবে সেই রেজাল্ট দেওয়া হবে, পাশাপাশি গরমের ছুটি চলছে, কীভাবে সেই রেজাল্ট পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া, এই বিষয়টা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন ছিল। এবং যেটা জানা যাচ্ছে যে যেটা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে আগামীকাল অর্থাৎ 2 তারিখ, 2ই মে বৃহস্পতিবার যেটা জানতে পাচ্ছি আমরা, যে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, এবং সকাল 9টার সময় মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক করাবে, যেটা প্রত্যেক বছরই করা হয়, সেরকম একটি সাংবাদিক বৈঠক করাবে। সেক্ষেত্রে কারা কারা গোটা রাজ্য জুড়ে ফার্স্ট হয়েছে, কারা কারা সেকেন্ড হয়েছে, কোন স্কুল থেকে হয়েছে, তাদের সেই সব পরীক্ষার্থীদের নাম ডিক্লেয়ার করা হবে, এবং তারপরে যেসব বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে স্বাভাবিকভাবে একটি সাংবাদিক বৈঠক করাবে মধ্যশিক্ষা পর্ষদের কর্তাদের তরফ থেকে। এবং যে সময় সকাল 9টার সময় এই সাংবাদিক বৈঠক করা হবে আগামীকাল, এবং এই সাংবাদিক বৈঠকের পরে 45 মিনিট পর প্রত্যেকটা ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা তাদের কিন্তু এবং পরীক্ষার্থীরা তাদের যে রেজাল্ট সেই রেজাল্ট দেখতে পাবে। এবং এই বিষয়ে একটা প্রশ্ন যে এবছর এমন অনেক সংখ্যা সামনে এসেছে যে ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বলা হচ্ছে যে এমন অনেক পরীক্ষার্থী যারা তাদের অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছে, এবং সেক্ষেত্রে তুমি জানো যে পরীক্ষার রেজাল্ট দেখতে গেলে অ্যাডমিট কার্ডের নাম্বার দেওয়াটা এবং ডেট অফ বার্থ দেওয়াটা একেবারে বাঞ্ছনীয়, এবং সেক্ষেত্রে যেসব পরীক্ষার্থীরা তাদের অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছে সেক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে সেই বিষয়ক একটা স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে একটা এফআইআর করতে হবে, এবং সেই এফআইআরের কপি নিয়ে মধ্যশিক্ষা পর্ষদে তাদেরকে আবেদন করতে হবে, এবং সেই আবেদনের ভিত্তিতেই বোর্ডের তরফ থেকে তাদেরকে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে। এবং সেক্ষেত্রে যদি কারো কাছে ফটো কপি থাকে সেই ফটো কপি নিয়েও তারা আবেদন করতে পারে অ্যাডমিট কার্ডের। এবং অন্যদিকে এমন অনেক পরীক্ষার্থীরা রয়েছে যাদের কাছে অ্যাডমিট কার্ড যদি একেবারেই তারা হারিয়ে ফেলে এবং অন্যদিকে এফআইআরও যদি তারা না করে থাকে, তাহলে সেক্ষেত্রে তারা অনলাইনে কিন্তু পরীক্ষার রেজাল্ট দেখতে পাবে না, তাদেরকে তাদের যে সংশ্লিষ্ট স্কুল রয়েছে সেই স্কুলগুলিতে এসে তাদেরকে তাদের শিক্ষক শিক্ষিকাদেরকে আবেদন করে তাদের রেজাল্ট দেখতে পাবে। এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে যেদিন রেজাল্ট বেরোবে অর্থাৎ আগামীকাল, সেই দিন তারা প্রত্যেকটা ওয়েবসাইটে যে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে ওয়েবসাইটগুলি দেওয়া হয়েছে সেই সংশ্লিষ্ট ওয়েবসাইটে তারা সকাল 9টার সময় সাংবাদিক বৈঠক করাবে, তার 45 মিনিট পর তারা তাদের রেজাল্ট দেখতে পাবেন, এবং কবে স্কুল থেকে তাদের রেজাল্টের হার্ড কপি দেওয়া হবে সেই বিষয়গুলো, পাশাপাশি সার্টিফিকেট মাধ্যমিকের সার্টিফিকেট দেওয়া হবে সেই বিষয়গুলো স্কুল থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হবে, এবং তারা তাদের সংশ্লিষ্ট স্কুল থেকে সেগুলিকে কালেক্ট করতে পারবে বলে এখনও পর্যন্ত জানাচ্ছে। এবং সব মিলিয়ে
যেটা আগামীকালই যেটা প্রথম থেকে একটা জল্পনা ছিল যে লোকসভা আবহের মধ্যেই কিভাবে মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে, সেই ক্ষেত্রে কিন্তু যেটা জানা যাচ্ছে যে আগামীকাল অর্থাৎ 2 মে মাধ্যমিকের রেজাল্ট আউট হতে চলেছে। বেশ সাধনা, এই জায়গা থেকে জিজ্ঞাসা করব যে আমরা সম্প্রতি দেখলাম প্রায় 26,000 চাকরি বাতিল গেল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মধ্যশিক্ষা পর্ষদকে কি একটু বেগ পেতে হলো এই মাধ্যমিকের রেজাল্ট বা ফল প্রকাশ করা কিছু কি সমস্যার মধ্যে পড়তে হয়েছে তাদের? দেখো একদমই না, সেই বিষয়ে কোনো মানে প্রশ্নচিহ্ন উঠতেই পারে না, কারণ সেক্ষেত্রে যেটা চাকরি বাতিলের সঙ্গে এই মাধ্যমিকের রেজাল্ট আউটের কোনো সম্পর্কই নেই। এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে একদিকে চাকরি বাতিল হয়েছে সেটা তো স্বাভাবিক, কিন্তু সেই কেসটা তো ইতিমধ্যে সুপ্রিম কোর্টে উঠেছে, হাইকোর্টের পাশাপাশি তার মামলা চলছে, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বা যোগ নেই। যেমন চাকরির যেরকম মামলা চলছে সেরকম চলবে এবং অন্যদিকে মাধ্যমিকের রেজাল্ট আগামীকাল বেরোবে, সেই বিষয়ে কিন্তু বলে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। বেশ, অনেক ধন্যবাদ সাধনা তোমাকে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি যে আগামীকাল রাত পোহালে মাধ্যমিকের ফল প্রকাশ, সকাল 9টা নাগাদ সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। 9:45 থেকে নির্ধারিত ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। চলতি বছরে মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9,13,023 জন, এর মধ্যে 3,96,276 জন ছিল ছাত্র ও 4,79,837 জন ছিল ছাত্রী। গত বছর মাধ্যমিকে পাশের হার ছিল 86.15%। নির্দিষ্ট ওয়েবসাইটে সেখানে ক্লিক করলেই রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। রাত পোহালেই মাধ্যমিকের ফল প্রকাশ, সকাল 9টা নাগাদ সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ।